वेलकम टू मुखर्जी एकेडमी। डियर फ्रेंड्स, डियर स्टूडेंट्स, देखते आज के जे आलोचना करब से हे मॉडर्न कंप्यूटर एप्लीकेशन HS 2019 सजेशन बोलते चैप्टर वाइज किछु कोश्चन सजेस्ट करछि जे कोश्चनगुलो पढ़ले तुम्हारा कोश्चनगुलो तुम्हारा कमन पा। देखो MCQ कोश्चन তোমাদের কমন পেতে গেলে তোমাদের বইটা খুঁটিয়ে পড়তে হবে, ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। বিভিন্ন রেফারেন্স বই, বিভিন্ন টেক্সট বই আছে, ভালো করে খুঁটিয়ে পড়লে তোমরা MCQগুলো কমন পাবে। আমি যেটা তোমাদের কমন দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে SAQ ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। তোমরা নিশ্চয়ই এতদিন যে আমাদের যে লজিক গেট বা কম্বিনেশন সার্কিট থেকে 15 নম্বর আমাদের আসে, সেখান থেকে তোমাদের কিছু কোশ্চেন তোমরা পাবে। তো SAQ-তে কী কী কোশ্চেন আসতে পারে দেখে নেওয়া যাক। মাল্টিপ্লেক্সারকে ডেটা সিলেক্টর বলে কেন? ফুল সাবট্রাক্টরের কাজ লেখো। টু সার্কিট বলতে কী বোঝো? এটা আসার সম্ভাবনা বেশি। শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে অর গেটটি দেখাও। কম্বিনেশনাল লজিক সার্কিটের প্রধান বৈশিষ্ট্য লেখো। তারপরে দেখো এনকোডার ও ডিকোডারের মধ্যে পার্থক্য লেখো। এটা 2018-তে এসে গেছে, অনেক সময় রিপিট কোশ্চেন আসে, মানে অনেক কোশ্চেন আমাদের রিপিট করে, সেই জন্য এটা দিয়েছি। তারপরে দেখো 3x8 ডিকোডারের ব্লক ডায়াগ্রামটি আঁকো। সার্কিট না কিন্তু, ব্লক ডায়াগ্রামটি আঁকতে হবে। হাফ সাবট্রাক্টারের ট্রুথ টেবিলটি লেখো। XOR গেটের ট্রুথ টেবিলটি লেখো। XNOR গেটের লজিক গেটটি অঙ্কন করো। এটা আসার সম্ভাবনা বেশি। ডিকোডার ও মাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য লেখো। একটি 4-বিট অ্যাডার সার্কিটে ইনপুট ও আউটপুটের সংখ্যা কত? আমাদের 4-বিট অ্যাডার সার্কিট দেখবে সেখানে 4টি ইনপুট আর 4টি আউটপুট। ডেসিমেল টু বাইনারি এনকোডারে ইনপুট ও আউটপুটের সংখ্যা কত? আর ডেসিমেলে ইনপুটের সংখ্যা কত? 10টি। আর আমাদের আউটপুটের সংখ্যা হচ্ছে আমাদের কটি? আমাদের 4টি। ডিকোডার যদি এখানে আমাদের ডিকোডার ডেসিমেলের বদলে যদি অক্টাল আসতো তাহলে লিখতাম যে আমাদের ইনপুট হচ্ছে 8টি আর হচ্ছে আমাদের আউটপুট হচ্ছে 3টি, কারণ 8 = 2³। 3 মানে হচ্ছে 3টি আউটপুট হবে। ডিকোডারকে মিন টার্ম জেনারেটর বলে কেন? এটা আসার সম্ভাবনাও আছে, সেই জন্য পাশে 2019 লিখেছি। তারপরে দেখো ডিমাল্টিপ্লেক্সারকে ডেটা ডিস্ট্রিবিউটর বলা হয় কেন? এই কোশ্চেনটাও আসার সম্ভাবনা। এবার বড় দেখে নেওয়া যায় আসার সম্ভাবনা। ডেসক্রিপটিভের মধ্যে দেখো দুটি হাফ অ্যাডার ব্যবহার করে একটি ফুল অ্যাডার তৈরি করো। এই কোশ্চেনটা আসার সম্ভাবনা। একটি ফুল সাবট্রাক্টারের লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো এবং ট্রুথ টেবিলটি লেখো। বেসিক গেট দিয়ে একটি অক্টাল টু বাইনারি এনকোডার ডিজাইন কোশ্চেনটা আসার সম্ভাবনা। তারপরে দেখো ফুল অ্যাডার সার্কিটের সাম এবং ক্যারির লজিক্যাল এক্সপ্রেশন ডেরাইভ করো। ট্রুথ টেবিল এবং লজিক ডায়াগ্রাম আঁকো। এই কোশ্চেনটাও আসার সম্ভাবনা। বেসিক গেট ব্যবহার করে XOR গেট অঙ্কন করো। 4-বিট প্যারালাল অ্যাডারের সার্কিট অঙ্কন করো। আর দেখো এখানে একটি 4x1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল ও লজিক সার্কিট অঙ্কন করো। এটা 2019-এ আসার সম্ভাবনা আছে বেশি। আর একটা কোশ্চেন দিয়েছে দেখো এক্স নর গেটকে এখানে কোশ্চেনটা একটু কারেকশান হবে। এক্স নর গেটকে অর গেটের পূরক বলে কেন? এটা পরিপূরক আসলে, এটা কোশ্চেনটা একটুখানি তো এই কোশ্চেনটা হচ্ছে সত্যতা বিচার করো। এটি আমাদের এক্স নর ও এক্স অরকে কম্পেয়ার করে লিখে দিলেই অ্যান্সারটা সম্পূর্ণ হবে। দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে করবে, তাহলে এই কোশ্চেনগুলো তোমরা যদি করো এখান থেকে মোটামুটি অনেকগুলো কোশ্চেনই আছে তো কমন তোমরা পাবেই।